আসসালামু আলাইকুম, আমি সুলতানা দিল আফরোজ, জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের ইংলিশ সাবজেক্টের রিঅ্যারেঞ্জ পড়াবো, তোমরা সবাই আমার শ্রেণীতে মনোযোগী হবে, ঠিক আছে? এখন বোর্ড ফলো করো আমার সঙ্গে, দেখো প্রথমে আমি কী লিখেছি। রিঅ্যারেঞ্জ, এ প্রথমে কী আছে দেখো, এ নাম্বারে এলোমেলো করে লিখেছি ক্যাট প্যাট ইট এ ইজ। কী লিখেছি? ক্যাট প্যাট ইট এ ইজ, এটাকে আমরা সাজিয়ে লিখব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কী লিখব, এখান থেকে আমরা নিলাম ইট, আই টি ইট, তারপরে হচ্ছে ইজ, ইট ইজ, তারপর এ, ইট ইজ এ প্যাট ক্যাট, সি এ টি ক্যাট। তাহলে এলোমেলো করে কী আছে, প্যাট ক্যাট প্যাট ইট এ ইজ, এটাকে সাজালে কী হয়, ইট ইজ এ প্যাট ক্যাট। তারপর বি নাম্বার আছে টু এম ইন আই ক্লাস, এলোমেলো করে কী লেখা আছে, টু এম ইন আই ক্লাস, এটাকে প্রথমে আমি কোন অংশটা নিব, আই আই, তারপরে হচ্ছে এম ইন, আই এম ইন ক্লাস সি এল এ ডাবল এস ক্লাস টু, আই এম ইন ক্লাস টু, ঠিক আছে? এলোমেলো করে আছে টু এম ইন আই ক্লাস, এটাকে আমি সাজানো করে কি হলো, আই এম ইন ক্লাস টু। তারপর না দেখো থ্রি নম্বরে কী আছে, এ ইজ রোজ দিস, কি আছে, এ ইজ রোজ দিস, তাহলে আমরা প্রথমে কোনটা সাজাবো, দিস, দিস কীভাবে লিখতে হয়, টি এইচ আই এস দিস, তারপরে ইজ, দিস ইজ এ রোজ, আর ও এস ই রোজ, দিস ইজ এ রোজ। তারপর ডি নাম্বারে কী আছে দেখো, ওয়াজ ফ্যাট হি, ওয়াজ ফ্যাট হি, এটাকে আমরা কীভাবে সাজাবো, প্রথমে কী লিখবো, হি এইচ ই, হি ওয়াজ ডব্লিউ এ এস, হি ওয়াজ ফ্যাট। তারপর দেখো ই নাম্বার কী আছে, আর এ ইউ স্টুডেন্ট, এটাকে কীভাবে সাজাবো, আর এ ইউ স্টুডেন্ট, প্রথমে আমরা কী নিব, ইউ ওয়াই ও ইউ, ইউ তারপরে হচ্ছে আর, এ আর ই আর এ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে আমরা কী করেছি, এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করেছি। দেখো প্রথমে কী আছে, এ নম্বরে ক্যাট প্যাট ইট এ ইজ, এটাকে সাজিয়ে কী হয়েছে, ইট ইজ এ প্যাট ক্যাট। তারপর বি নাম্বার আছে টু এম ইন আই ক্লাস, সাজানোর পর কী হলো, আই এম ইন ক্লাস টু। সি নাম্বার আছে এ ইজ রোজ দিস, সাজানোর পর আমরা কীভাবে লিখেছি দেখো, দিস ইজ এ রোজ। ডি নাম্বার আছে ওয়াজ ফ্যাট হি, সাজা কীভাবে সাজিয়ে লিখেছি, হি ওয়াজ ফ্যাট। তারপর ই নাম্বারে আছে আর এ ইউ স্টুডেন্ট, সাজিয়ে লিখবো কীভাবে, ইউ আর এ স্টুডেন্ট। আশা করি তোমরা আমার পড়া বুঝতে পেরেছ। দেখো আরেকবার পড়ি, ক্যাট প্যাট ইট এ ইজ, সাজিয়ে ইট ইজ এ প্যাট ক্যাট। বি নাম্বার টু এম ইন আই ক্লাস, আনসার হবে আই এম ইন ক্লাস টু। সি নাম্বার আছে এ ইজ রোজ দিস, এটার আনসার কী হবে, দিস ইজ এ রোজ। ডি নাম্বারে ওয়াজ ফ্যাট হি, আমরা কীভাবে সাজিয়েছি দেখো, হি ওয়াজ ফ্যাট। ই নাম্বারে আর এ ইউ স্টুডেন্ট, এটাকে সাজিয়ে কীভাবে লিখবো, ইউ আর এ স্টুডেন্ট। আশা করি তোমরা আমার পড়া বুঝতে পেরেছ, তোমরা বাসায় বেশি বেশি করে চেষ্টা করবে, মনোযোগ সহকারে পড়বে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।